আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হল, ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা ফাজিলের ফলাফল প্রকাশিত, সারাদেশে উদযাপিত মুসলিম মহিলা অধিকার দিবস, প্রধানমন্ত্রী আগামীকাল বিশেষ ডিজিটাল পেমেন্ট সলিউশন ই রুপি চালু করবেন, শারজা আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় দশম স্থান অধিকার করল আশিয়া। সারাদেশে কেন্দ্রীয় সরকার 18 বছর বয়স ঊর্ধ্বদের বিনামূল্যে কোভিডের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। আমাদের যুবা শ্রোতাদের এই টিকা নেওয়ার এবং অন্যদের টিকা নিতে উৎসাহিত করার অনুরোধ জানাচ্ছি। শ্রোতাদের প্রতি অনুরোধ, খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হবেন না, মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরত্ব মেনে চলুন, হাত এবং মুখ পরিষ্কার রাখুন এবং অবশ্যই টিকা গ্রহণ করুন। কোভিড সম্বন্ধে তথ্যের জন্য জাতীয় হেল্পলাইন নম্বর 01123978046 এবং 1075। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে এবছর পাশের হার 95.20%। বিকেলে পর্ষদ ভবনে এক সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি ভবতোষ সাহা এই ফলাফল ঘোষণা করে বলেন, কোভিড পরিস্থিতির জন্য এবার পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। বিভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের ভিত্তিতে পরীক্ষার্থীদের পরীক্ষার নম্বর দেওয়া হয়। তিনি বলেন, পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হলে সে পরীক্ষার্থীরা কোভিড পরিস্থিতি উন্নত হলে লিখিত পরীক্ষায় বসতে পারবে। সব মিলিয়ে এবছর উচ্চ মাধ্যমিকে নিয়মিত 24,283 জন সহ মোট পরীক্ষার্থী ছিল 27,154 জন। তাদের মধ্যে কলা বিভাগে পাশের হার 98.65%, বাণিজ্য বিভাগে 96.22% এবং বিজ্ঞান বিভাগে পাশের হার 98.28%। এনসিইআরটি সিলেবাস অনুযায়ী এবছরই প্রথম বোর্ড পরীক্ষা নেওয়া হয়। 2019-20 সালে বিশ্ববিদ্যালয়গুলোতে এনসিইআরটি সিলেবাস চালু হয়। এবছর প্রথমবারের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী তুলনায় ছাত্রী সংখ্যা বেশি। নিয়মিত ছাত্র সংখ্যা ছিল 13,481 এবং ছাত্রীর সংখ্যা ছিল 13,618। এবছর ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় পাশের হার 92.37%। গত বছর এই হার ছিল 73.68%। এবছর এসটিদের মধ্যে পাশের হার 92.09% এবং এসসিদের মধ্যে পাশের হার 95.23%। উচ্চ মাধ্যমিকের জেলাগুলোর মধ্যে পাশের হারে উত্তর ত্রিপুরা জেলা এগিয়ে, পাশের হার 96.47%। এদিকে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চ মাধ্যমিক সমতুল মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়। পর্ষদ সভাপতি জানান, এবছর মোট 24 জন নিয়মিত মাদ্রাসা ফাজিল পরীক্ষার্থীর মধ্যে আর্টস বিভাগে পাশের হার 87.50% এবং থিওলজি বিভাগে পাশের হার 88.24%। সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব দুলাল দে, উপসচিব শুভাশিস চৌধুরীও উপস্থিত ছিলেন। দেশব্যাপী আজ মুসলিম মহিলা অধিকার দিবস পালন করা হচ্ছে। 2019 সালের আজকের দিনে তিন তালাকের বিরুদ্ধে আইন কার্যকর হয়। কেন্দ্রীয় সংখ্যালঘু সম্প্রদায় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি বলেছেন, এই আইন লাগু হওয়ার পর থেকে তিন তালাক অনেকটাই কমে গেছে। শ্রী নাকভি আরও বলেন, সরকার দেশের মুসলিম মহিলাদের আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতা সুদৃঢ় করেছে এবং তাদের সাংবিধানিক, মৌলিক ও গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ করেছে, যার ফলে মুসলিম সম্প্রদায়ের মহিলারা এই আইনকে স্বাগত জানিয়েছে। শ্রী নাকভি সহ মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী স্মৃতি ইরানি, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব নয়াদিল্লিতে অনুষ্ঠিত মুসলিম মহিলা অধিকার দিবস অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সারাদেশে এ পর্যন্ত 47,22,000 বেশি কোভিডের টিকাকরণ হয়েছে। গত 24 ঘণ্টায় দেশে প্রায় 60,00,000 টিকাকরণ হয়েছে। কোভিড 19 থেকে সুস্থতার হার বর্তমানে 97.36%। গত 24 ঘণ্টায় 39,000-এরও বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত 24 ঘণ্টায় 41,000-এরও বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 4,10,000। গত 24 ঘণ্টায় 541 জনের কোভিডে মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সিপাহী জেলার পাথালিয়াঘাটে টিএসআর এর 11 নম্বর ব্যাটালিয়নের কার্যালয় পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছলে তাকে বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। উদয়পুর কোভিড কেয়ার সেন্টার থেকে পালিয়ে যাওয়া বিচারাধীন বন্দী পিন্টু দাস পুলিশের হাতে ধরা পড়ল। গতকাল রহিমপুর বাজার সংলগ্ন বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। উল্লেখ্য, গত বুধবার উদয়পুর সংশোধনাগারের
১৬ জন বিচারাধীন বন্দীকে কোভিড আক্রান্ত হওয়ায় সংশোধনাগার থেকে উদয়পুরের গোকুলপুর কোভিড সেন্টারে নিয়ে আসা হয়। পরদিনই রাতে পিন্টু দাস পালিয়ে যায়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২২৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদয়পুর মহকুমা প্রেস ক্লাবের আজ আত্মপ্রকাশ ঘটে। এই উপলক্ষে গোমতী জেলা পরিষদের মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন ভৌমিক, রামপদ জমাতিয়া ও রঞ্জিত দাস, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার প্রমুখ। সম্মেলনে আগামী তিন বছরের জন্য ১৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দিলীপ দত্ত, সহসভাপতি হিসেবে শ্যামসুন্দর দত্ত ও নতুন দাস এবং সম্পাদক হয়েছেন সুজিত সাহা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। কেন্দ্র কোভিড ১৯ মহামারী চলাকালীন নাগরিকদের সুবিধার্থে জাতীয় স্তরে কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে। কোভিড সম্পর্কিত প্রশ্নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জাতীয় হেল্পলাইন নম্বরটি হল ১০৭৫, মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের চাইল্ড হেল্পলাইন তথা চাইল্ড লাইন নম্বর ১০৯৮। দিল্লি, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের প্রবীণ নাগরিকদের জন্য সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রকের হেল্পলাইন নম্বর ১৪৫৬৭, মানসিক স্বাস্থ্য এবং স্নায়বিক ইনস্টিটিউটের হেল্পলাইন নম্বর ০৮০৪৬১১০০০৭, আয়ুষ কোভিড ১৯ কাউন্সেলিং হেল্পলাইন নম্বর হল ১৪৪৪৩ এবং মাই গভ হোয়াটসঅ্যাপ হেল্প ডেস্ক নম্বর ৯০১৩১৫১৫১৫। ত্রিপুরার হেল্পলাইন নম্বরগুলি হল ১১২০৩৮১২৩২৫৮৭৯ এবং ৮৭৯৪৫৩৪৫০১। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ ডিজিটাল পেমেন্ট সলিউশন ই রুপি চালু করবেন। প্রধানমন্ত্রী সবসময় ডিজিটাল পদ্ধতির উপর গুরুত্ব দিয়ে থাকেন। ই রুপি হল ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে নগদবিহীন ও সরাসরি যোগাযোগবিহীন একটি ব্যবস্থা বা পদ্ধতি। এটি হল কিউআর কোড বা এসএমএস ভিত্তিক ই ভাউচার যা সুবিধাভোগীর মোবাইলে পাঠানো হবে। এই ব্যবস্থা উপভোক্তারী কার্ড, ডিজিটাল পেমেন্টস অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং ছাড়া ভাউচারের মাধ্যমে সুবিধা পেতে পারেন। আজ আগরতলার কালিকাপুরে জয়ন্ত ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিধায়ক সুরজিৎ দত্ত সহ অন্যান্যরা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন। শ্রী দত্ত বলেন, রামনগরে আগামী এক মাসের মধ্যে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হবে। আজ আগরতলার মেলা মাঠ ছাত্র যুব ভবনে ডিওয়াইএফআই এর এক কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনের প্রধান বক্তা প্রাক্তন যুবনেতা অমল চক্রবর্তী বেকারদের কর্মসংস্থান নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, সীমান্ত বিরোধ কেবলমাত্র আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। তিনি বলেন, তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সমস্যার সমাধান হলে তিনি খুশি। এদিকে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা এক টুইট বার্তায় জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এবং আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার টেলিফোনে এই বিষয়ে কথা হয়েছে এবং অর্থবহ আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান সম্ভব বলে তিনজনই সম্মত হয়েছেন। উল্লেখ্য, গত ২৬ জুলাই সীমান্তে হিংসার ঘটনায় ৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। প্রবীণ আইসিএএস অফিসার দীপক দাস আজ কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টসের দায়িত্ব নিলেন। এই পদে তিনি ২৫তম আধিকারিক হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টস সার্ভিসের ১৯৮৬ ব্যাচের আধিকারিক। শ্রী দাস তার দীর্ঘ চাকুরি জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ ও বন, স্বরাষ্ট্র এবং অন্যান্য আরও কয়েকটি মন্ত্রকে কাজ করেছেন। খেলার খবর। টোকিও অলিম্পিকের ব্যাডমিন্টনের মহিলা সিঙ্গলসে ভারতের পিভি সিন্ধু ব্রোঞ্জ পদক দখল করেছেন। আজ তৃতীয় স্থান দখলের লড়াইয়ে সিন্ধু সরাসরি ২-০ সেটে চীনের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেন। সিন্ধু পক্ষে স্কোর ছিল ২১-১৩ ও ২১-১৫। এর সুবাদে প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসেবে পিভি সিন্ধু পরপর দুটি অলিম্পিকে পদক জয়ের অনন্য কীর্তি গড়লেন। এই অনবদ্য সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর পিভি সিন্ধুকে অভিনন্দন জানান। এবারের অলিম্পিকে এটি ভারতের দ্বিতীয় পদক। এর আগে ভারোত্তোলনে মীরাবাই চানু রৌপ্য পদক পেয়েছিলেন। প্রথম শারজা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতায় অংশ নিয়ে রাজ্যের আন্তর্জাতিক দাবারু অর্ষিয়া দাস দশম স্থান দখল করেছে। ১৪ বছরের এই আসরে অর্ষিয়াকে ১২ বছরের সেরা হিসেবে উদ্যোক্তারা নির্বাচিত করে। আর দশম স্থান দখল করার সুবাদে অর্ষিয়া ১০০ ডলার প্রাইজ মানি পায়। আবহাওয়া খবর।
রাজ্যের কিছু কিছু জায়গায় আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ ৩১ এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেল ৫:৩০ পর্যন্ত গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১০.৫ মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা ফাজিলের ফলাফল প্রকাশিত। সারা দেশে উদযাপিত মুসলিম মহিলা অধিকার দিবস। প্রধানমন্ত্রী আগামীকাল বিশেষ ডিজিটাল পেমেন্ট সলিউশন ই রূপি চালু করবেন। শারজা আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ১০ম স্থান অধিকার করল অর্শিয়া। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ।